বাগানে ফেলে দেওয়া মৃত পশুর মাংস পাচার বাংলাদেশে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি চক্র বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিভিন্ন ময়লার বাগানে ফেলে দেওয়া মৃত পশুর মাংস সরবরাহ করত। এমনকি এর মধ্যে মৃত কুকুর বিড়ালেরও মাংস ছিল। শুধু কলকাতা নয়, সীমান্ত পেরিয়ে এইসব মাংস নাকি পাঠানো হচ্ছে বাংলাদেশেও। কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় বাগানের মাংস সরবরাহকারী চক্রের কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে দমদমের 2 নম্বর গেটের কাছে একটি ফ্রাইড চিকেনের দোকানে মাংস কেনার সময় এক সরবরাহকারীকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় মানুষ। এর আগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া একজন জানিয়েছে, তারা শুধু কলকাতা নয়, এই মাংস প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালেও পাচার করে থাকে। গ্রেপ্তার মানিক বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে স্বীকার করেছে, বাংলাদেশের মাংস ব্যবসায়ীদের তারা সরবরাহ করে। গরু ও মহিষের মাংসের সঙ্গে চোরাই পথে প্যাকেট করে এই মাংস পৌঁছে দেয়। পুলিশ এখন খতিয়ে দেখছে মাংস পাচারকারীদের সঙ্গে জঙ্গি চক্রের কোনো যোগ সাজুষ আছে কিনা। প্রায় প্রতিদিনই দেশের হোটেল রেস্তোরাঁগুলোয় গরু ও খাসির মাংসের নানা পদক্ষেপ থাকেন আপনি। কোথাও কোথাও রাস্তাতেও কম দামে বিক্রি হয় মাংসের নানা মুখরোচক খাবার। সরল বিশ্বাসেই এসব খাবার মুখে তুলছেন হয়তো, কিন্তু এসব মাংসের উৎস নিয়ে হয়তো মাথা জমানোর প্রয়োজনই মনে করছেন না। কিন্তু সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার পুলিশ যে খবর শুনিয়েছে তা জানবে কিনা বমি আসতে চাইবে নিশ্চিত। সেখানকার একটি চক্র বিভিন্ন হোটেল রেস্তোরাঁ নাকি সরবরাহ করত বিভিন্ন ময়লার বাগানে ফেলে দেওয়া মৃত পশুর মাংস। জানা গেছে এই মাংস সাধারণত বাংলাদেশে আসত প্যাকেটজাত হয়ে টুকরো আকারে, যা গরু ও খাসির মাংসের নামে স্থানীয় দালালদের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো হোটেলে। হোটেল রেস্তোরাঁও সুপার শপগুলোয় ক্রেতারাও অল্প দামে মাংস পেয়ে খুশি হতেন। কলকাতার বিভিন্ন এলাকায় বাগান থেকে আনা মৃত পশুর মাংস হিমঘরে রাখার খরচ কেজি প্রতি 150 রুপি, সব মিলিয়ে 250 রুপিতে বাজারে বিক্রি হতো এই মরা পশুর মাংস। হিমঘরে মরা পশুর মাংসকে বিভিন্ন রাসায়নিকের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হতো, পরে তা প্যাকেটজাত করে চালান করা হতো সস্তার হোটেলে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে এই চক্র ছড়িয়েছে আন্তর্জাতিক স্তরেও। বাংলাদেশ ও নেপালে রপ্তানি করা টাটকা মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হতো এই বাগানের পচা মাংস। পুরো ব্যবসার মধ্যস্থতা করত বেশ কয়েকজন। এবার বাংলাদেশে ঠিক কারা এই চক্রকে সাহায্য করত তা জানতে চেষ্টা করছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন মৃত পশুর এই মাংস খেলে নানা শারীরিক সমস্যার ঝুঁকি থাকে। পেটের সংক্রমণ থেকে শুরু করে মস্তিষ্কের জটিল সমস্যা, এমনকি শরীর জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে, সেপ্টিসিয়ার মতো গুরুতর সমস্যার ঝুঁকি থাকে। কারণ এসব মাংসে থাকে সালমোনেলা, শিলেগা, ক্লস্ট্রিডিয়াম, ইকোলাই, বেসিলাসের মতো ভয়ঙ্কর সব জীবাণু। এছাড়া টিনিয়া সোলিয়াম নামে এক কৃমির ডিম।